প্রিয় স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি গণেশ হালদার জীবধ্যেস্থিত তরল পদার্থ বা রক্ত প্রবাহের পথ অনুসারে জিদ্ধের সংবহন পদ্ধতিকে মূলত দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মুক্ত সংবহন পদ্ধতি আর একটা হচ্ছে বদ্ধ সংবহন পদ্ধতি মুক্ত সংবহন পদ্ধতি কাকে বলবো আজ এই বিষয়ে তোমাদেরকে আমি পাঠদান করতে চলেছি যে সংঘনধন্ত রক্ত কেবলমাত্র হৃৎপিণ্ড রক্তবাহের মধ্যে আবদ্ধভাবে সংবাহিত না হয়ে দেহঘর বা সিলম নামক ফাঁকা স্থানে মুক্ত হবে এবং কলাকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসবে এবং তারপর ওই রক্ত পুনরায় হৃৎপিণ্ড প্রত্যাবর্তন করবে সেই সংঘন পদ্ধতিকে বলবো মুক্ত সংঘন পদ্ধতি আর এই মুক্ত সংঘন পদ্ধতি দেখা যায় বিভিন্ন ধরনের প্রাণীদের ক্ষেত্রে মূলত অনুন্নত অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় আর অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে আর্থপোডা বা সন্ধিপাত পর্বভুক্ত প্রাণী যেমন আরশলা প্রজাপতি ফরিং এদের ক্ষেত্রে মুক্ত সংবহন পদ্ধতি দেখতে পাওয়া যায় আর অপরদিকে কম্বোজ বা মোলাস্কা পর্বভুক্ত যে সমস্ত প্রাণী আছে যেমন শামুক ঝিনুক এদের ক্ষেত্রেও এই মুক্ত সংবহন পদ্ধতি দেখতে পাওয়া যায় টিউনিকেটা নামক প্রোটোকল কিন্তু মুক্ত সংবহন পদ্ধতি দেখতে পাওয়া যায় এবারে এই মুক্ত সংবহন পদ্ধতি সম্পন্ন হওয়ার জন্য বা মুক্ত সংবহন পদ্ধতির সঙ্গে যুক্ত অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে তাকে মুক্ত তন্ত্র বলবো আর আমরা এক্ষেত্রে আরশোলাকে আদর্শ উদাহরণ হিসাবে নিয়ে তার মাধ্যমে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি আটশোলের ক্ষেত্রে মুক্ত সম্মনের সঙ্গে সহায়ক যে প্রধান অঙ্গগুলি বা যে বিষয়গুলো মুখ্য ভূমিকা গ্রহণ করছে তার নামগুলি হলো প্রথম হচ্ছে তার দেহতরল বা রক্ত দ্বিতীয়তে হৃৎপিণ্ড আর তৃতীয়ত তার দেহের সাইনাস বা গহর বা ল্যাকুনা পরপর বিষয়গুলি তোমাদের সামনে উপস্থাপন করছি প্রথমে আসি রক্তের কথাতে আমাদের রক্তের সঙ্গে আটশাল রক্তের প্রধান পার্থক্য আসল রক্তে কোনো রঞ্জক পদার্থ নেই আর এই রঞ্জকবিহীন রক্তকে বলা হয় হিমোলিম্ফ তাহলে হিমোলিম্ফ কি বুঝতে পারলে এই রঞ্জকবিহীন যে রক্ত এর মধ্যে তাহলে কি কি আছে এর মধ্যে আমরা প্লাজমা এবং হিমোসাইড নামক শ্বেত রক্তকণিকা দেখতে পাব আর এই রক্তে কোনো শ্বাসরঞ্জক না থাকার জন্য এই রক্ত কোনো বায়ুর আদান প্রদানে মুখ্য ভূমিকা গ্রহণ করে না দ্বিতীয়তে আসছি এর হৃৎপিণ্ড আসলের হৃৎপিণ্ড তেরোটি প্রকোষ্ঠ বিশিষ্ট এবং প্রতিটি প্রকোষ্ঠ একে অন্যের সঙ্গে একটি বড় ছিদ্রের সাহায্যে যুক্ত আছে আর এই বড় ছিদ্রের উভয় পাশে দুটি ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায় সেই ছিদ্রগুলিকে বলা হবে অস্টিয়া তাহলে প্রতি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সঙ্গে এক জোড়া করে অস্ট্রিয়া বর্তমান যার মধ্য দিয়ে রক্ত হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করবে আর এই হৃৎপিণ্ডকে নির্দিষ্ট স্থানে ধরে রাখে বা নির্দিষ্ট স্থানে অবস্থানে ঠিক থাকতে সহায়তা করে অ্যালারি পেশি নামক এক বিশেষ ধরনের পেশি যেগুলি হৃৎপিণ্ডের উভয় পার্শ্বে বর্তমান এই প্রসঙ্গে একটি কথা খুব ভালো করে খেয়াল রাখতে হবে আমাদের আরশোলার হৃৎপিণ্ড তেরোটি প্রকোষ্ঠ বিশিষ্ট আর এর একদম দেহের শেষ প্রান্তে অবস্থিত যে প্রকোষ্ঠটি সেখানে কিন্তু অস্টিয়া নেই অর্থাৎ এক জোড়া হৃৎপিণ্ডে অস্ট্রিয়া অনুপস্থিত এর সঙ্গে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যেটা হল কি যে এদের দে মহাধমনি রক্ত সংবহনের সঙ্গে মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে এবারে আসছি সাইনাস বা দেহ গহ্বর বা ল্যাকুনার ক্ষেত্রে আরশোলার দেহস্থিত যে গহ্বরগুলি বা যে ফাঁকা স্থানগুলি আছে সেগুলিকে আমরা মূলত বলি কি লেখনা কিন্তু সেই লেখোনাগুলো যখন বড় বা বৃহদাকার হয় তখন সেই গহ্বরটি বা সেই লেখোনাকে তখন আমরা বলবো কি সাইনাস অর্থাৎ লেখোনা হচ্ছে ছোট্ট গহর আর সাইনাস হচ্ছে বড় আকৃতির গহর আরশোলা তিন ধরনের ল্যাকুনা বা দেহঘর বর্তমান কি কি এই তিন ধরনের গহর সৃষ্টির জন্য মূলত দুটি ব্যবধায়ক পর্দার উপস্থিতি এখানে দেখতে পাওয়া যায় আর্শলার দেহের এই তিনটি গহর বা সাইনাস সৃষ্টির জন্য মূলত দায়ী দুটি ব্যবধায়ক পর্দা বা ডায়াফ্রাম তাদের নাম দেওয়া হচ্ছে পৃষ্ঠদেশের দিকে যেটি অবস্থান করছে তার নাম পৃষ্ঠীয় ডায়াফ্রাম আর যেটা অঙ্কীয় দেশের দিকে অবস্থান করছে তাকে বলছি আমরা অঙ্কীয় ডায়াফ্রাম তাহলে পৃষ্ঠীয় এবং অঙ্কীয় ডায়াফ্রাম আশ্লার দেহকে তিনটি ভিন্ন ভিন্ন সাইনাসে রূপান্তরিত করেছে এর পৃষ্ঠদেশ বরাবর যে সাইনাস সেখানে হৃদপিণ্ড অবস্থান করছে এই জন্য ওই সাইনাসটির নাম হলো পেরিকার্ডিয়াল সাইনাস তারপরে অর্থাৎ হৃদপিণ্ড যদি পৃষ্ঠদেশ বরাবর অবস্থান করে এই স্থান তার পরবর্তী স্টেপ এইকে বলা হচ্ছে কি পেরিভিসেরাল সাইনাস অর্থাৎ আভ্যন্তরীণ যে অঙ্গ সেগুলি এই পেরি সাইনাসের মধ্যে অবস্থান করছে আর তারপর একদম দেহের তল বরাবর যে সাইনাস তাকে বলা হচ্ছে কি পেরিনিউরাল সাইনাস তাহলে এই তিনটি সাইনাস পেরিকার্ডিয়াল পেরিভিসেরাল আর পেরিনিউরাল এই তিনটি সাইনাস আরশলা বর্তমান আর এই সাইনাসগুলি সবসময় দেহতরল অর্থাৎ ওই রঞ্জক পদার্থবিহীন রক্ত দ্বারা পূর্ণ থাকে আর এর মধ্যে বিভিন্ন আভ্যন্তরীণ যে অঙ্গ প্রত্যঙ্গসমূহ সব কিছু ডুবে থাকে তাহলে ক্ষেত্রে এই যে দেহ তরল যে পূর্ণ যে গহবরগুলি তাকে বলবো আমরা হিমোসিল তাহলে হিমোসিল কি না আর্শলা বা পতঙ্গদের দেহস্থিত হিমোলিম্প পূর্ণ দেহ গব্বরগুলোকে বলবো হিমোসিল এবারে আসলার সংঘন পদ্ধতিতে যাচ্ছি প্রথমে পৃষ্ঠদেশ থেকে শুরু করছি পৃষ্ঠদেশে অবস্থান করছি কি পেরিকার্ডিয়াল সাইনাস অর্থাৎ দেহের চতুর্দিকস্থ রক্ত বা দেহতরল কী করলো অস্ট্রিয়ার মাধ্যমে হৃদপিণ্ডে প্রবেশ করলো আর প্রতি প্রকোষ্ঠে একজোড়ে করে অস্ট্রিয়া বর্তমান ব্যতিক্রম এক দেহের শেষ প্রান্তে অবস্থিত বা পশ্চাৎদেশে অবস্থিত যে প্রকোষ্ঠটি এবারে হৃদপিণ্ড মধ্যে যে রক্ত প্রবেশ করলো সেই দেহতরাল রক্ত আস্তে আস্তে দেহের পশ্চাৎ দিক থেকে সামনের দিকে এগিয়ে গেল তাহলে আস্তে আস্তে এগিয়ে গিয়ে মহাধমনীতে প্রবেশ করবে আর মহাধমনীতে প্রবেশ করার পর সেই রক্ত মস্তিষ্ক যে সাইনাস আছে মস্তিষ্কের মধ্যে একটা সাইনাস আছে সেই মস্তিষ্ক সাইনাস হয়ে পুনরায় একসঙ্গে দু জায়গায় প্রবেশ করছে কোথায় ওই দেহের মধ্যবর্তী স্থানে যে সাইনাস পেরি ভিসেরাল সাইনাস আর একদম অঙ্কীয় তল বরাবর যে সাইনাস তেন হচ্ছে পেরিনিউরাল সাইনাস এই দুটো যখন প্রবেশ করলো করে আস্তে রক্ত মস্তক থেকে দে অংশের দিকে প্রবাহিত হচ্ছে তারপর পেরিনিউরাল সাইনাস থেকে রক্ত প্রবেশ করলো কি যে ভিসেরাল সাইনাসের মধ্যে আর ভিসেরাল সাইনাস থেকে আস্তে আস্তে করে রক্ত পুনরায় হৃদপিণ্ডের মধ্যে প্রবেশ করলো অস্ট্রিয়ার মধ্যস্থতায় তাহলে এইভাবে রক্ত প্রথমে হৃদপিণ্ড তারপরে মহাধমনী মস্তিষ্ক সাইনাস তারপরে যে পেরি নিউরাল পেরি ভিসেরাল হয়ে পেরিকার্ডিয়াল কার্ডিয়াল সাইনাস অবস্থান করছে আর এই রক্ত সংবতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য যে ধীর পশ্চাদ অংশ থেকে আস্তে আস্তে অগ্র অংশের দিকে প্রবাহিত হবে আর এক্ষেত্রে একটা বিশেষ কথা তোমাদের স্মরণ করি দিই যে এই রক্ত সংবহন পদ্ধতি রক্তের চাপ কিন্তু অত্যন্ত নিম্ন অর্থাৎ রক্তের চাপ খুব কম এই হলো যাবতীয় আরশোলার সংবহন পদ্ধতি বা মুক্ত সংবহন পদ্ধতি খুব ভালো থাকবে ভালো করে পড়াশোনা করবে